নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড আজ হোল নাইট লাচা গানা হবে লেখা অমিতাভ মালাকার পাঠ অমিতাভ রায়চৌধুরী ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস গড়িয়া স্টেশন রোড কেটে দক্ষিণে ঢোকা মাত্র জীবনটা একটু অন্যরকম ঠিক বনেদি বাবু কালচার আর নয় মানুষ নিজের মতো নিয়মকানুন বানিয়ে নেবে অপরের ক্ষতি না করে সেটাই সভ্যতার লক্ষণ এধারেও অবশ্য লোকে তাই জানে অতএব যখন বাইপাসের রাস্তা ডাবল লেন হয়ে গেল তখন অনেকেই প্রশ্ন করেছিল রাত্রে এত বড় রাস্তা ফেলে রেখে কি হবে তখন তো অত গাড়ি চলে না চলো কাজে লাগাই ব্যাস দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল একদিকে লেন বন্ধ করে স্টেজ বাঁধা হলো দু মানুষ উঁচু তিন দিন আগে থেকে সকাল বিকেল অটোতে বড় মাইক বেঁধে অ্যানাউন্সমেন্ট শুরু হলো আতদ অঞ্চলের সমস্ত সাংস্কৃতিক সঙ্গীত প্রিয় এলাকাবাসীকে জানানো হইতেছে যে অমুক দিনে তমুক জায়গায় সাড়ে এগারোটা অবধি ব্যাপী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হইয়াছে আপনারা দলে দলে যোগ দিয়া অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন সাফল্যমণ্ডিত করতে সবার আগে চলে এলো কোচি কাঁচারা সকাল থেকে রাত অবধি অর্থাৎ যতক্ষণ না মা চুলের মুঠি ধরে পিঠে কয়েক ঘা দিচ্ছে ততক্ষণ তাদের উৎসাহ দেখে কি স্টেজের বাঁশ তক্তা সামিয়ানা পড়ছে তাতে লাফাচ্ছে সাউন্ড বক্স দেখে লাফাচ্ছে আর্টিস্টরা এলেও লাফানিতে নিতে কমতি নেই এক অবিমিশ্র উৎসাহ এবং প্রাণশক্তি সবেতেই সমান আনন্দ সবেতেই প্রাণ খোলা হাসি বাইপাসে দুই ধারে একটানা পরিযায়ী মানুষদের অস্থায়ী বাসস্থান লকডাউনের পর গজিয়ে উঠছে সকলেই শহরের উপকণ্ঠে আস্তানা খুঁজে পেটের ধান্দায় ব্যস্ত কচি কাঁচাগুলো একবেলা পেট ভরে খেতে পায় কি না পায় তবু দেখ ধুলোয় গড়াগড়ি দিয়ে হেসে নেচে কুঁদে অস্থির রাত যত বাড়বে এদের নাচও বাড়বে স্টেজের শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে এমনটা একদম ভাবতে নেই যে যেমন খুশি হাত পা ছুঁড়ে তিরিংবিড়ি নাচ শুধু হিন্দি ছবির যে নাচ যেমনটা শাহরুখ বা সালমান নেচেছে ওরা তার হুবহু নকল করে দেবে একটা স্টেপ এদিক থেকে অধিক হবে না চ্যালেঞ্জ দরজার বাইরে থেকে উঁকি মেরে ক্লাবের টিভিতে এক দুবার দেখেছে ব্যাস পুরোটা ঢুকে গেছে মাথায় তারপর খানিকটা মনে রেখেছে ও বাকি অর্ধেকটা শীতলা সরস্বতী দুর্গা লক্ষ্মী বিশ্বকর্মা ইত্যাদি পুজোয় মাইকের সঙ্গে সারা বছর রিহার্সাল এবং স্টেজ বেঁধে জলসায় লাইভ পারফরমেন্স সন্ধে সাতটা থেকে জনসমাগম শুরু হয় প্রথমেই আসে পাড়ার মাসিমারা সাড়ে আটটা অবধি খালি স্টেজের দিকে হাঁ করে চেয়ে বসে থেকে মাঝে মাঝে বাচ্চাদের হিন্দিতে এই এত নাচতা কিউ ইত্যাদি ধমক ধমক দিয়ে এরা বাড়ি ফিরে নানা রকম গল্প বলে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন প্রথম দিকের তিন চারটে গান ভালো টিভির একটা মেয়ে দারুণ শ্যামা সঙ্গীত গাইল এবং মুখে অনেকগুলো শ্যামা পোকা ঢুকে গেল বলে বাধ্য হয়ে চলে এলাম নয়তো সতীনাথের গানগুলো তুলনা নেই টাইপের নানা রকম গল্প মাসিমাদের কাছেই শোনা যায় পরের টাইপটা অফিস ফেরত কাকু এবং মেষমশাই এদের একমাত্র লক্ষ্য নানারকম চাটের দোকান থেকে লুকিয়ে যতটা সম্ভব খেয়ে মুখটুক মুছে রাস্তার কলে কুলকুচি করে চুপচাপ ঘরে ঢুকে যাওয়া এদের দেখে ফেলতে পারলে কাছে গিয়ে কি কাকু কি খাচ্ছ বললেই কেল্লা ফতে ফুচকা চিকেন পাকোড়া ভেলপুরি আইসক্রিম সব একসঙ্গে খাইয়ে দেবে তৃতীয় দলটা স্কুল কলেজের মেয়েদের বাড়িতে বলে এসেছিল গান শুনতে যাচ্ছি তবে এদিক ওদিক তাকিয়ে ফস করে মোটরসাইকেলের পিছনে বসে ধাঁ করে কয়েক চক্কর লাগিয়ে আসবে তারপর আসল জলসা ক্রাউড এরা বাড়িতে ভাত খেয়ে রেটের ব্যাগে জলের বোতল এক্সট্রা কয়েকখিলি পান জর্দার কৌটো নিয়ে চেয়ারে এঁটে বসবে সামনে বাচ্চারা নাচুক কি মাইকেল জ্যাকসন কিচ্ছু যায় আসে না সব কটা গান শুনবে নাচ দেখবে কোন আর্টিস্ট কোন টিভি অনুষ্ঠানে কোন পজিশনে কোথা থেকে প্রাইজ পেয়েছে তা আইডেন্টিফাই করবে তারপর শান্তি চিনতে না পারলে বরদের ঠেলে ধাক্কিয়ে গুঁতিয়ে কোনো কাজ করো না ঘাটের মরা অলস বলে স্টেজের পিছনে পাঠিয়ে আর্টিস্টদের পুরো বায়োডাটা লিখিয়ে সেলফি তুলিয়ে তবে শান্তি পেটুকদের ভাত বেড়ে দিয়ে যেমন আগেকার মাসিরা বলতেন তোমাদের খাইয়ে শান্তি তেমনই এদের জলসা দেখিয়ে খাটনি সার্থক এরাই জলসার প্রাণ